হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। তো ফ্রিল্যান্সিংয়ে যারা নতুন আসতে চান তাদের মধ্যে আমি দেখেছি যে একটা কমন কোশ্চেন থাকে যে ফ্রিল্যান্সিংয়ে এক্স্যাক্টলি কী কী কাজ করা যায়। আমি তো ফ্রিল্যান্সিং করতে চাই, বাট পসিবিলিটিস কোনগুলো, যে কী কী কাজ করলে ফ্রিল্যান্সিংটা করা যাবে। সো এটা নিয়ে আজকের আমার ভিডিও। এই ভিডিওতে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে যে কমন কাজগুলো যেগুলো করা যায় এগুলো নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমি দেখে নেই যে ফ্রিল্যান্সিং সেক্টরে যে টপ স্কিলগুলো দিয়ে এখন কাজ করা যাচ্ছে, যেমন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ডিজিটাল মার্কেটিং একটা ট্রেন্ডি টপিক, এটা বেশ জনপ্রিয়, আপনি এটাও শিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন। একইভাবে গ্রাফিক ডিজাইন, অর্থাৎ ইমেজ এডিটিং বা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটা দিয়েও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং এটাও প্রচুর মানুষ এখানে কাজ করছে। এরপরে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের আছে, অ্যাকাউন্টিং রিলেটেড বিভিন্ন যে সফটওয়্যারগুলো আছে, ওয়েব সফটওয়্যার, জেরো, কুইক বুকস, এই ধরনের সফটওয়্যার থেকেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এরপর আছে হচ্ছে ডেটা এন্ট্রি বা ডাটা এন্ট্রি, এটাও একটা কমন টপিক, দেখা যাচ্ছে অনেকেই এই ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেন। আর ডাটা এন্ট্রি মূলত দেখা যাচ্ছে আপনি শুধু ডাটা এন্ট্রি করা টাইপের কাজগুলো করা থাকে, ডাটাগুলো গুছানো, মার্জ করা, এই ধরনের কাজগুলো করে থাকে। এরপর হচ্ছে ভিডিও এডিটিং, এটা খুবই জনপ্রিয় হচ্ছে দিন দিন এবং আশা করা যাচ্ছে যে দিন দিন চাহিদা এটা আরও বাড়তে থাকবে। ভিডিও এডিটিং দিয়েও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, যে বিভিন্ন ধরনের ভিডিও এডিট করে দিয়ে আপনি উপার্জন করতে পারবেন। তো এই স্কিলগুলো হচ্ছে আমি নিজে মনে করি এগুলো টপ স্কিল ফ্রিল্যান্সিংয়ের জন্য। বাট এই স্কিলগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে বা বিভিন্ন আরও সেক্টর আছে আলাদা আলাদা, এই সেক্টরগুলোতেও আপনি আসলে ওই একটা সেক্টর নিয়ে কাজ করলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো ফার্স্টে আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে যদি কথা বলি, যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কী কী টপিক দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, তো এখানে দেখেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এটা কিন্তু দুইটা একটা পার্ট, এটা একটা পার্ট না, এটা দুইটা আলাদা আলাদা পার্ট। ওয়েব ডিজাইন যেটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টকে বোঝায় এবং ওয়েব ডেভেলপমেন্ট যেটা ব্যাক এন্ড ডেভেলপমেন্টকে বোঝায়, তো দুইটাই আলাদা আলাদা সেক্টর, আপনি দুইটাতেই কাজ করতে পারবেন একসাথে। আবার চাইলে আমি ফ্রন্ট এন্ড শিখবো, আমি ফ্রন্ট এন্ড থেকেই ইনকাম করব, এটাও সম্ভব, একইভাবে ব্যাক এন্ড থেকেও এইভাবে আর্নিং করা পসিবল হয় আর কি। তো এখানে মনে করতে পারেন এই ওয়েব ডিজাইন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এক্স্যাক্টলি কি, এটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের মেইন কাজ হচ্ছে ওয়েবসাইট বানানো, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানিয়ে থাকি। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোর্সটা করলে বা আপনার যদি এটা নিয়ে ট্রেনিং থাকে, আপনি যদি এটা শিখেন, তখন আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো ওয়েবসাইটের যে ডিজাইনটা বা আমরা যেটা দেখি, যেমন আমরা ফেসবুক পেজে দেখা যাচ্ছে লগ ইন করার জন্য যখন যাই, তখন দেখি যে এখানে একটা ফর্ম আছে, ইমেইল আছে, পাসওয়ার্ড দিয়েই আমি লগ ইন করতে পারবো। এই ডিজাইনটা যে দেখছেন এটা ফ্রন্ট এন্ড, আর আবার দেখেন যে আপনি পাসওয়ার্ড দিচ্ছেন, এগুলো ম্যাচ করে যে আপনাকে আপনার সঠিকগুলো আপনাকে লগ ইন করতে দিচ্ছে, সঠিক না হলে আপনাকে ফরগেটের অপশন দিচ্ছে, এই ব্যাপারগুলো ডেভেলপমেন্টে থাকে, অর্থাৎ লজিক। তো এই ওয়েব ডেভেলপমেন্টটাও হিউজ সেক্টর, আপনি বিভিন্ন কিছু দিয়ে আর কি ডেভেলপমেন্ট করতে পারবেন, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন বা পিএসপি, জাভা স্ক্রিপ্ট। ওয়েব ডিজাইনেও আপনি প্লেনভাবে ওয়েব ডিজাইনটা শিখতে পারেন, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভা স্ক্রিপ্ট দিয়ে। আবার আপনি চাইলে বিভিন্ন ফ্রেমওয়ার্ক, রিয়্যাক্ট, এইটা দিয়েও। তো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনার ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকে, আপনার উচিত হবে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে কিছুদিন স্টাডি করা, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সেক্টরটা কেমন আর কিভাবে। তো এটা আমি টপ স্কিলের মধ্যে রেখেছি কারণ এটা মোস্ট ডিমান্ডিং এবং এই সেক্টরে প্রচুর এখনও গ্যাপ আছে, অর্থাৎ এখনও প্রচুর মানুষ স্কিল হলেই কাজ করার সুযোগ পাচ্ছে, তো এই জন্য আমি এটাকে টপে রেখেছি। তো আপনারা যদি কেউ যদি এটাতে ইন্টারেস্ট হন, তাহলে আপনি এটা নিয়ে একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন, আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন। এরপরের যে স্কিলটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটাও একটা টপ গোয়িং এবং আশা করা যাচ্ছে যে এটা আর কি চাহিদা কিছুতেই কমবে না, ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা। তো ডিজিটাল মার্কেটিং নট অনলি যে একটা সেক্টর এরকম না, এটা কয়েক অনেক কিছু মিলে আর কি এটা টোটাল, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাইক ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, যে মার্কেটিংগুলো হয়ে থাকে ওইটা সোশ্যাল মিডিয়া
মার্কেটিং ক্যাটাগরি। আপনি যদি চান যে না আমি শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এক্সপার্ট হব, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই শিখবো, দিস ইজ অ্যানাপ, আপনি এটা নিয়ে আপনার ক্যারিয়ার গড়তে পারেন। একইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সাইটের প্রোডাক্ট বা বিভিন্ন কিছু আমরা আসলে প্রমোট করে আর কি সেল করতে পারি, কন্টেন্ট লিখে সেল করতে পারি এবং ওটার বিরুদ্ধে একটা কমিশন পাওয়া যায়। যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং খুবই পপুলার একটা টপিক, এটা দিয়েও আপনি ডিজিটাল মার্কেটিংয়ের একটা ক্যারিয়ার গড়তে পারেন। এরপর আছে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে এসইও বলি। তো এসইওটা শিখলেও আপনি অনেকে এগিয়ে যাবেন ডিজিটাল মার্কেটিংয়ে। এসইও শিখলে আপনি ক্লায়েন্টের কাজ প্লাস নিজেরও দেখা যাচ্ছে বিভিন্ন কিছু এসইও করে আপনি সার্ভিস সেল করা হোক বা প্রোডাক্ট সেল করা হোক এগুলো করতে পারবেন। এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা এসএসএম নামে পরিচিত, এসিএম নামে পরিচিত এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে যে আপনি এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আসলে অর্গানিকভাবে বিভিন্ন কিছু প্রমোট করা হয় বিভিন্ন সার্চ ইঞ্জিনে, বাট সার্চ ইঞ্জিন মার্কেটিং এক্স্যাক্টলি কী করা হয় যে বিভিন্ন অ্যাডসের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনি এটা করে থাকেন। তারপর আছে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট লিখে বা কন্টেন্ট প্রমোট করার মতো কাজগুলো কন্টেন্ট মার্কেটিংয়ের ভিতর পড়ে, এটাও খুব জনপ্রিয়। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কন্টেন্ট গুরুত্বপূর্ণ থাকে, তো কন্টেন্টেরও বেশ চাহিদা আছে। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিংয়ের বিভিন্ন টুল আছে, এগুলো দিয়ে ক্লায়েন্টদের কাছ থেকে ইমেল পাঠিয়ে লিড জেনারেট করা বা এই ধরনের কাজগুলোও কিন্তু ইমেল মার্কেটিংয়ে হয়ে থাকে। তো দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে এটা ছয়টা পার্ট, এই ছয়টাই কিন্তু আলাদা আলাদা। আপনি একটাতে এক্সপার্ট হলেই কিন্তু আপনি কিন্তু আপনার কাছে ফ্রিল্যান্সিং করার যথেষ্ট সুযোগ থাকবে। এরপর আমরা আরেকটা টপিকে চলে যাই, যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। এটা বেশ জনপ্রিয় বাংলাদেশে তো বটেই, তারপরে ওভারঅল প্রচুর কাজ এটারও আছে এবং এটার আসলে কম্পিটিশনও বেশ হাই বলা চলে। দেখা যাচ্ছে প্রচুর মানুষ এখন গ্রাফিক ডিজাইন শিখছে, তো তারপরে এটাতে বেশ সুযোগ আছে। তো গ্রাফিক ডিজাইনের একটা পার্ট হচ্ছে তার মানে একদম গ্রাফিক ডিজাইন টোটালি শেখানো হয়, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর বা অন্যান্য সফটওয়্যার যেগুলো রিকোয়ারমেন্ট থাকে ওইটাকে গ্রাফিক ডিজাইন বলা হয়। এরপরে আছে হচ্ছে মোশন গ্রাফিক্স, মোশন গ্রাফিক্সটা এক্স্যাক্টলি যে অ্যানিমেশন টাইপের যে গ্রাফিক্সগুলো এগুলো আসলে আপনি বিল্ড করতে পারবেন, এটা টোটালি আলাদা সেক্টর। আর এরপর আছে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, যেটা হচ্ছে এটাও বেশ এখন প্রচুর প্রচুর আর কি যে চাহিদা রয়েছে, যে আপনি ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপিরিয়েন্সের জন্য আপনি বিভিন্ন ডিজাইনকে কম্প্যাক্ট ডিজাইনে রূপান্তর করা, এই কাজগুলো কিন্তু থাকে। তো এটাও টোটাল আলাদা তিনটা সেক্টর, এগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। এরপর আছে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটাও একটা ভালো স্কিল এবং এখান থেকে যথেষ্ট পরিমাণ আর্নিং করার সুযোগ আছে, বিশেষ করে যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে থাকেন, যে অনার্স মাস্টার্স করেছেন অ্যাকাউন্টিংয়ে, তারা এখানে ভালো করার সুযোগ আছে। বিভিন্ন অনলাইন ওয়েব সফটওয়্যার আছে, কুইক বুকস, জেরো, এই ধরনের, সেই সব জায়গায় আপনি অ্যাকাউন্টসের কাজগুলো করতে পারবেন। এটা বিভিন্ন ক্লায়েন্টের হিসাব নিকাশ জাতীয় কাজগুলো আপনি এটার মাধ্যমে করতে পারবেন। তো এটারও এটার একটু ইটা কম, কম্পিটিশনটা তুলনামূলক কম অন্যান্য সেক্টর থেকে, বাট এখানে আর্নিং করার ভালো সুযোগ আছে। এরপর আছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি এক্স্যাক্টলি জাস্ট আপনি শুধু ডাটা এন্ট্রি টাইপের, যে বিভিন্ন এক্সেলের ডাটা এন্ট্রি, ওয়ার্ডের ডাটা এন্ট্রি, পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা বা এই ধরনের বিভিন্ন অ্যানালাইসিস করা, এই ধরনের কাজগুলো ডাটা এন্ট্রিতে হয়ে থাকে এবং এটার জন্য দেখা যায় যে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন। তো এই কাজগুলো করলে আপনি ইজিলি আর কি ফ্রিল্যান্সিং থেকে বেশ ভালো ইনকাম করতে পারবেন, বাট এটার একটা সুবিধা হচ্ছে যে আপনাকে খুব বেশি একটা তার মানে শেখার দরকার নেই, এখানে যে খুবই যে প্রিরিকুইজিট খুব যে ভালো এই এই নলেজ থাকতে হবে এরকম না, যে কেউ আর নর্মাল স্টাডি থেকে এই ডাটা এন্ট্রি পার্টটা শুরু করতে পারবেন। তবে এটাতে যেহেতু একটু সহজ তাই হিউজ কম্পিটিশন এটাতে আছে, তো সেই ক্ষেত্রে ডাটা এন্ট্রিতে আসলে পারে আপনাকে একটু বেশি ধৈর্য সহকারে এবং বেশি প্র্যাকটিস সহকারে চেষ্টা করতে হবে ফ্রিল্যান্সিং করার জন্য। তো এই পার্টগুলো এক্স্যাক্টলি আমরা দেখে থাকি ফ্রিল্যান্সিংয়ে। এবং তারপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিংটা অনেকটা বলতে পারেন যে গ্রাফিক্স, যেটা আমরা কথা বললাম, এই গ্রাফিক ডিজাইনেরও একটা পার্ট বলা চলে ভিডিও এডিটিং, বা ভিডিও এডিটিংকে আমরা আলাদা পার্টও ধরতে পারি। তো ভিডিও এডিটিং করতে গেলে আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার, যে অ্যাডোবি বিভিন্ন যে সফটওয়্যারগুলো আছে, প্রিমিয়ার প্রো বা এই ধরনের সফটওয়্যারগুলো আপনাকে শিখতে হবে এবং আপনি বিভিন্ন ধরনের ভিডিও এডিটের কাজ করতে পারেন। তবে এই এই সেক্টরটা গ্রোয়িং সেক্টর, গ্রোয়িং বলতে যে এখন কিন্তু আমরা ভিডিও নির্ভর হয়ে গেছি, যে সোশ্যাল মিডিয়াতে সব কিছু ভিডিওই দেখি,
আমরা দেখা যায় যে আর পড়ে বা আপনি ডিসক্রিপশন পড়ে বা ওই ধরনের ইমেজ দেখে যে আপনি এখন আর প্রোডাক্ট কেনেন বা এই ধরনের সার্ভিস অ্যাক্সেস করেন এরকম কিন্তু না। এখন আমরা ভিডিও দেখা পছন্দ করি, দেখা যাচ্ছে আমরা 1 মিনিটে একটা ভিডিও দেখি, একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই। তো এই জন্য কিন্তু ভিডিও এডিটিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গ্রোয়িং সেক্টর, এটা নিয়েও ক্যারিয়ার করতে পারেন। তবে আমার মনে হয় যে ভিডিও এডিটিং জানার জন্য আপনার কিছুটা গ্রাফিক্সের আইডিয়া থাকলে বেস্ট ভালো হবে, তো এটা নিয়েও আপনি আপনার ক্যারিয়ার করতে পারেন। তো দেখা যাচ্ছে যে সব কিছুই আসলে সম্ভাবনাময় সেক্টরগুলো আছে এই ফ্রিল্যান্সিংয়ে, আপনি যে কোনো একটা বেছে নিয়ে কিন্তু কাজ শুরু করতে পারেন। তো এছাড়াও অনেক সেক্টর থাকতে পারে, বাট আমি টপ স্কিলগুলো নিয়ে আজকে কাজ কথা বললাম। এই কাজগুলো করে আপনি ইজিতে ফ্রিল্যান্সিং করতে পারবেন। সো আপনার যদি কোনো কোশ্চেন থাকে এটা রিলেটেড, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়া। ধন্যবাদ।